नमस्कार। स्मार्ट स्टाडी एडुकेशनल यूट्यूब चैनले आपनाके स्वागत जानाई। आज के एडुकेशनल यूट्यूब चैनलटीर माध्यमे आमी आपनार सामने क्लास 12 एर फिलोसफिर एक गुरुत्वपूर्ण टपिक आलोचना करते चलेछि। चले आसुन आजकेर आलोच्य टपिके। आजकेर आलोच्य टपिक उच्च माध्यमिक द्वादश श्रेणीर पाठ्यक्रम निरपेक्ष न्यायेर नियम। निरपेक्ष न्याय खुबी गुरुत्वपूर्ण एकटा टपिक। सेई निरपेक्ष न्यायेर रुल्स कि रयेछे, सेई निरपेक्ष न्यायेर मूर्ति एबं संस्थान कि रयेछे, आपनार उपयोगी करे आपनार मत करे आमी आमार ज्ञान विवेक बुद्धि अनुयायी धरानोर चेष्टा करछि। এবং নিরপেক্ষ ন্যায়ের যে বৈধতা বিচার আপনাকে পরীক্ষায় করতে হয়, সেই বৈধতা বিচার করতে গেলে আপনাকে প্রথমে জানতে হবে নিরপেক্ষ ন্যায়ের যে 10টা নিয়ম, তারপরে আপনাকে জানতে হবে নিরপেক্ষ ন্যায়ের মূর্তি, তারপরে জানতে হবে নিরপেক্ষ ন্যায়ের সংস্থান। এই সমস্ত কিছু আপনি যদি ভালোভাবে না জানেন, আপনি কখনো নিরপেক্ষ ন্যায়ের বৈধতা বিচার করতে পারবেন না। তো চলে আসুন আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনার উপযোগী করে নিরপেক্ষ ন্যায়ের নিয়ম মূর্তি সংস্থানগুলো একের পর এক আপনার উপযোগী করে প্রস্তুত করার চেষ্টা করছি। তার আগে বলে রাখি, যদি চ্যানেলটিতে আপনি প্রথম হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে নোটিফিকেশন বেল আইকনটিকে অন করে রাখুন। আর যদি চ্যানেলটির সঙ্গে আপনি যুক্ত, আপনাকে থ্যাংক ইউ সো মাচ। চলে আসুন আজকের আলোচ্য টপিকে। আজকের আলোচ্য টপিক নিরপেক্ষ ন্যায়ের নিয়ম, নিরপেক্ষ ন্যায়ের মূর্তি এবং সংস্থান। একের পর এক এই ভিডিওটির মাধ্যমে আপনার সামনে আলোচনা করতে চলেছি। প্রথমে আমরা জেনে নেব নিরপেক্ষ ন্যায়ের নিয়ম কি রয়েছে। নিরপেক্ষ ন্যায়ের নিয়ম প্রথমে আপনাকে বলতে হয় যে কোন ন্যায় অনুমানকে বৈধ হতে গেলে কতগুলি নিয়ম পালন করতে হয়, নতুবা ন্যায় অনুমানটি অবৈধ হয়। নিরপেক্ষ ন্যায় অনুমানে মোট 10টি সাধারণ নিয়ম রয়েছে। টোটাল কয়টি নিয়ম বললাম? 10টি সাধারণ নিয়ম রয়েছে। এদের মধ্যে কতকগুলি মুখ্য, আবার কতকগুলি গৌণ বা যাকে বলা হয় অনুসিদ্ধান্ত। বোঝা গেল? চলে আসুন প্রথমে আমরা জেনে নেব নিরপেক্ষ ন্যায়ের 10টা নিয়মের মধ্যে গঠন সংক্রান্ত নিয়ম কি রয়েছে। তাহলে প্রথমে আমরা জেনে নেব নিরপেক্ষ ন্যায়ের গঠন সংক্রান্ত নিয়ম। এই নিয়মগুলি আপনি করতে পারবেন। 4-4-8 নাম্বার থাকবে লং প্রশ্ন হিসেবে, লজিক্যাল টার্ম বৈধতা বিচার সেটাও যেমন অনায়াসে করতে পারবেন। এই যে নিয়মগুলো রয়েছে গঠন সংক্রান্ত বৈধতা সংক্রান্ত নিয়মগুলো ভালোভাবে জানলে, যেমন সংস্থানটা ভালো করে বুঝতে পারলে, মূর্তিগুলো জানতে পারলে, আপনার যে এমসিকিউ প্রশ্ন আসবে সেই এমসিকিউ আপনি অনায়াসে উত্তর দিতে পারবেন। তাছাড়া এই নিয়ম যে আপনার সামনে সমস্ত আলোচনা করে দিচ্ছি, এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সের নিচে এমসিকিউ টাইপের যে প্রশ্ন আপনার ফাইনাল পরীক্ষায় আসবে তার পিডিএফ নোটস দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে অনায়াসে ডাউনলোড করে পড়াশোনা করতে পারেন। চলে আসুন তাহলে গঠন সংক্রান্ত নিয়ম কি রয়েছে। প্রথম রয়েছে গঠন সংক্রান্ত নিয়ম, প্রত্যেকটি বৈধ ন্যায় অনুমানে তিনটি মাত্র পদ থাকবে, তার বেশিও নয় বা কমও নয়। তাহলে প্রথম নিয়মটা কি বলা হয়েছে? কোন নিয়ম? গঠন সংক্রান্ত নিয়ম। যে প্রত্যেকটি ন্যায় অনুমানে তিনটি মাত্র পদ থাকবে, তার বেশিও নয় কমও নয়। তাহলে জিনিসটাকে একটু আরো সুন্দর করে আপনাকে আপনার মতো করে বুঝিয়ে দিই। চলে আসুন কি বলা হয়েছে প্রথম নিয়মটিতে। প্রথম নিয়মটিতে বলা হয়েছে বৈধ ন্যায় অনুমানে তিনটি পদ থাকবে, তার বেশিও নয় কমও নয়। সেই তিনটি পদ হলো কি কি? এক পক্ষপদ, দুই সাধ্যপদ, তিন হেতুপদ। বোঝা গেল তিনটা পদ কি কি? এই তিনটি পদের প্রত্যেকটিকে ন্যায় অনুমানে দুবার করে ব্যবহার করা হয়। তার মানে পক্ষপদরাও দুবার হবে, সাধ্যপদটাও দুবার হবে, হেতুপদরাও দুবার ব্যবহার হবে। হয়েছে পক্ষপদরি থাকে কোথায়? না অপ্রধান আশ্রয় বাক্যে ও সিদ্ধান্তে। সাধ্যপদরি থাকে প্রধান আশ্রয় বাক্যে ও সিদ্ধান্তে, এবং হেতুপদরি থাকে প্রধান ও অপ্রধান আশ্রয় বাক্যে। তাহলে বোঝাতে পেরেছি প্রথম নিয়মটা। চলে আসুন গঠন সংক্রান্ত
দ্বিতীয় নিয়মটি কি রয়েছে? গঠন সংক্রান্ত দ্বিতীয় নিয়মটি রয়েছে, প্রত্যেক ন্যায় অনুমানে কেবল তিনটি বচন থাকবে। তিনটি বচন থাকবে। প্রথম নিয়ম কি জানলাম? তিনটি পদ থাকবে, পক্ষপদ, সাধ্যপদ, হেতুপদ। দ্বিতীয় গঠন সংক্রান্ত নিয়মে কি জানতে পারতেছি? প্রত্যেকটি ন্যায় নিরপেক্ষ ন্যায় অনুমানে কেবল তিনটি বচন থাকবে। চলে আসুন সুন্দর করে একটু বুঝিয়ে দিই। তাহলে এখানে বলা হয়েছে যে প্রত্যেক বৈধ ন্যায় অনুমানে তিনটি বচন থাকবে, সেগুলি হলো প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত বাক্য। বোঝা গেল দ্বিতীয় নিয়মটা? নেক্সট চলে আসুন, গঠন সংক্রান্ত দুটো নিয়ম জানলাম, এবারে তৃতীয় যে নিয়মটা জানবো সেটা কি নিয়ম? না, সেটা হলো বৈধতা সংক্রান্ত নিয়ম। বোঝা গেল? তাহলে বৈধতা সংক্রান্ত প্রথম নিয়ম অর্থাৎ নিরপেক্ষণের তৃতীয় নিয়ম, কিন্তু বৈধতা সংক্রান্ত প্রথম নিয়ম। বোঝা গেল? কি রয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হেতু পদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত পক্ষে একবার ব্যাপ্য হতেই হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিয়ম। চলে আসুন আপনার মতো করে একটু বুঝিয়ে দিই এটাকে সুন্দর করে। এখানে কি বলা হয়েছে? বৈধতা সংক্রান্ত প্রথম নিয়ম, কিন্তু নিরপেক্ষণের তৃতীয় নিয়ম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা নিয়মই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো কি বলা হয়েছে একটু চলে আসুন বুঝিয়ে দিই। হেতু পদকে দুটি আশ্রয় বাক্যে অবশ্যই একবার ব্যাপ্য হতে হবে, এটা কিন্তু মেন নিয়ম। ন্যায় অনুমানে হেতু পদের কাজ হলো সাধ্য ও পক্ষ পদের মধ্যে সংযোগ স্থাপন করা। বস্তুত সাধ্য পদ যদি হেতু পদের এক অংশের সঙ্গে এবং পক্ষ পদ যদি হেতু পদের অন্য এক অংশের সঙ্গে যুক্ত না থাকে, হলে ও পক্ষ পদের মধ্যে কোন সম্বন্ধ নির্ণয় করা সম্ভব হয় না। তাই হেতু পদটিকে দুটি আশ্রয় বাক্যে অবশ্যই একবার ব্যাপ্য হতে হবে। তাহলে বোঝা গেল মূল নিয়মটা কি ছিল? যে হেতু পদকে তৃতীয় নিয়ম, যেটা বৈধতা সংক্রান্তের প্রথম নিয়ম, হেতু পদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত পক্ষে একবার ব্যাপ্য হতে হবে। আমি আশা করছি বোঝাতে পেরেছি। চলে আসুন বৈধতা সংক্রান্ত দ্বিতীয় নিয়ম অর্থাৎ নিরপেক্ষণের চতুর্থ নিয়মটি কি রয়েছে? চলে আসুন চতুর্থ এবং পঞ্চম, কিন্তু বৈধতা সংক্রান্ত দ্বিতীয় তৃতীয়টা বলে দিচ্ছি। যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি, সেই পদ কোনো মতেই সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না, এটা বৈধতা সংক্রান্ত দ্বিতীয় নিয়ম। তৃতীয় নিয়ম কি রয়েছে? না, দুটি আশ্রয় বাক্য নঞর্থক হলে তার থেকে বৈধ সিদ্ধান্ত পাওয়া যাবে না। বোঝা গেল? চলে আসুন এই দুটোকে আপনার উপযোগী করে আপনার মতো করে বুঝিয়ে দিই। কি বলা হয়েছে? না, দ্বিতীয় নিয়ম বৈধতা সংক্রান্ত দ্বিতীয় নিয়ম কি বলা হয়েছে? না, অবরোহ অনুমানের বৈশিষ্ট্য হলো সিদ্ধান্ত কোনো ক্ষেত্রেই আশ্রয় বাক্য থেকে ব্যাপকতর হতে পারবে না। কাজেই যদি কোনো পদ আশ্রয় বাক্য থেকে ব্যাপ্য, কোন পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয়, তাহলে সেক্ষেত্রে সিদ্ধান্তটি নিশ্চয়ই আশ্রয় বাক্য থেকে ব্যাপকতর হবে। বোঝা গেল? দ্বিতীয় যে নিয়মটা দেওয়া আছে বৈধতা বিচার অর্থাৎ বৈধতা সংক্রান্ত। নেক্সট চলে আসুন বৈধতা সংক্রান্ত তৃতীয় নিয়মটা একটু বুঝিয়ে দিই। কি বলা হয়েছে? না, দুটি নঞর্থক আশ্রয় বাক্য থেকে, আপনি জানেন যে আপনার দুটো বাক্য সদর্থক দুটো বচন এ আই, দুটো নঞর্থক বচন ই এবং ও। এখানে উল্লেখ করে দেওয়া নেই যে দুটো ই বচন হতে হবে বা দুটো ও বচন, আপনাকে বলেছে যে কোনো দুটো ই বচন মানে নঞর্থক বচন, অর্থাৎ দুটো নঞর্থক আশ্রয় বাক্য থেকে কোনো সিদ্ধান্ত নিশ্চিত হয় না, এটা বলা হয়েছে এখানে। কারণ নঞর্থক বচনের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে কোনো সম্বন্ধ থাকে না, কাজেই উভয় আশ্রয় বাক্য যদি নঞর্থক হয় তাহলে সেক্ষেত্রে কোনো বৈধ সিদ্ধান্ত সম্ভব নয়। তাহলে আমি নিয়মগুলোর সঙ্গে সঙ্গে আলোচনা করে দিচ্ছি আপনাকে বোঝাতে পারতেছি। চলে আসুন পরবর্তী বৈধতা সংক্রান্ত কি রয়েছে? বৈধতা সংক্রান্ত চতুর্থ নিয়মটি রয়েছে কি? চলে আসুন দেখে নি। একটি আশ্রয় বাক্য নঞর্থক হলে সিদ্ধান্তটি অবশ্যই নঞর্থক হবে। পঞ্চম নিয়ম কি ছিল? দুটি আশ্রয় বাক্য সদর্থক হলে সিদ্ধান্তটি অবশ্যই সদর্থক হবে। এইগুলো কিসের নিয়ম? বৈধতা সংক্রান্ত নিয়ম। তাহলে চলে আসুন এই দুটোকে আমি আরো সহজ করে আপনার মতো করে বুঝিয়ে দিই।
বৈধতা সংক্রান্ত চতুর্থ নিয়ম ছিল যে একটি আশ্রয় বাক্য নঞর্থক হলে সিদ্ধান্তটি অবশ্যই নঞর্থক হবে, বিপরীত ভাবে বলা যায় সিদ্ধান্তটি নঞর্থক হলে একটি আশ্রয় বাক্য অবশ্যই নঞর্থক হবে। এটাকে আমি ঘুরিয়ে বললাম, ঠিক আছে? যদি একটি আশ্রয় বাক্য নঞর্থক হয় তাহলে অন্য আশ্রয় বাক্যটি অবশ্যই সদর্থক হবে, কারণ ন্যায়ের পঞ্চম নিয়ম অনুযায়ী দুটি নঞর্থক আশ্রয় বাক্য থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না বা সম্ভব নয় বলা হয়েছে। দেখতে পাচ্ছেন পঞ্চমে বলা হয়েছে না? তারপরে কি বলা হয়েছে? অ্যাকচুয়ালি এখানে পঞ্চম নয়, এটা হচ্ছে এই বৈধতার বিচারের পঞ্চম, অর্থাৎ পঞ্চম নিয়ম যেটা রয়েছে সেখানে বলা হয়েছে। তারপরে কি বলা হয়েছে? পঞ্চম নিয়ম বৈধতা বিচারের বা বৈধতা সংক্রান্ত নিয়মের দুটি আশ্রয় বাক্য সদর্থক হলে সিদ্ধান্তটি অবশ্যই সদর্থক হবে। এই যে পাঁচ নম্বর নিয়মটা, এই পাঁচ নম্বর নিয়মটাকে এখানে এক্সপ্লেন করা হচ্ছে, কারণ নিরপেক্ষ ন্যায়ের পঞ্চম নিয়ম অনুসারে দুটি নঞর্থক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত সম্ভব নয়। আবার ষষ্ঠ নিয়ম অনুসারে একটি আশ্রয় বাক্য নঞর্থক হলে সিদ্ধান্ত নঞর্থক হবে, তাই দুটি আশ্রয় বাক্য সদর্থক হলে সিদ্ধান্ত অবশ্যই সদর্থক হবে। তাহলে বোঝাতে পেরেছি, নিরপেক্ষ ন্যায়ের নিয়ম পঞ্চম নিয়মে এইটা কার্যকরী হচ্ছে, আর আপাতত বৈধতা বিচারের বৈধতা বিচার করতে গেলে নিরপেক্ষ ন্যায়ের যে বৈধতা সংক্রান্ত নিয়ম তার পঞ্চম নিয়মে এটা কার্যকরী হচ্ছে। বোঝা গেল? তাহলে আপাতত এক কথায় আপনাকে বলতে পারি যে বৈধতা সংক্রান্ত নিয়মের চতুর্থ নিয়মটি এখানে আলোচনা করা হয়েছে ডিটেলস আপনার মতো করে, আর পঞ্চম নিয়মটি এখানে আলোচনা করা হয়েছে আপনার মতো করে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তাহলে আসুন পরবর্তী কি রয়েছে দেখে নিই। এগুলোকে বলা হয় গৌণ নিয়ম। তাহলে গঠন সংক্রান্ত দুটি নিয়ম, বৈধতা সংক্রান্ত পাঁচটি নিয়ম, টোটাল সাতটি, আর যে তিনটে সেই তিনটাকে অনুসিদ্ধান্ত বা গৌণ নিয়ম বলা হয়। চলে আসুন সেই অনুসিদ্ধান্ত বা গৌণ নিয়ম গুলি কি রয়েছে প্রথম দুটো দেখে নিই। প্রথমটি রয়েছে দুটি বিশেষ আশ্রয় বাক্য থেকে বৈধ সিদ্ধান্ত সম্ভব নয়। দ্বিতীয় কি বলা হয়েছে? দ্বিতীয়ত বলা হয়েছে একটি আশ্রয় বাক্য বিশেষ হলে সিদ্ধান্তটি অবশ্যই বিশেষ হবে। চলে আসুন এই দুটোকে আপনার মতো করে বুঝিয়ে দিই। তাহলে অনুসিদ্ধান্ত বা গৌণ সিদ্ধান্তের প্রথমে কি বলা হয়েছে? প্রথম নিয়মে না দুটি বিশেষ আশ্রয় বাক্য থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না। দুটি বিশেষ আশ্রয় বাক্য হতে পারে এই জোড়াগুলি কি কি? আই আই দুটো হতে পারে, দুটো আই বচন, তারপরে আই বচন ওবচন হতে পারে, বা ওবচন আই বচন হতে পারে, এবং দুটো ওবচন হতে পারে। এই জোড়াগুলি থেকে কোনো সিদ্ধান্ত সম্ভব নয়। তারপরে দুটো যে দ্বিতীয় যে নিয়ম রয়েছে সেই দ্বিতীয় নিয়মটাকে একটু বুঝিয়ে দিচ্ছি আপনার মতো করে। দ্বিতীয় নিয়মটা কি রয়েছে অনুসিদ্ধান্ত বা গৌণ সিদ্ধান্তের? একটি আশ্রয় বাক্য বিশেষ হলে সিদ্ধান্তটি অবশ্যই বিশেষ হবে। বোঝা গেল? যদি একটি আশ্রয় বাক্য বিশেষ হয় তাহলে অন্য আশ্রয় বাক্যটি অবশ্যই সামান্য হবে। সেক্ষেত্রে আশ্রয় বাক্য দুটির সম্ভাব্য জোড় হবে কি? হয় সেটা হতে পারে এবচন আই বচন, বা আই বচন এবচন হতে পারে, বা এবচন ওবচন হতে পারে, বা ওবচন এবচন, বা ই আই বচন, আই ই বচন, ই ওবচন, বা ও ই বচন, এরকম জোড় হতে পারে। তবে একথা বলা যায় না যে সিদ্ধান্ত বিশেষ হলে যে কোনো একটি আশ্রয় বাক্যকে বিশেষ হতেই হবে। বস্তুত সিদ্ধান্তটি বিশেষ হলেও আশ্রয় বাক্য দুটি সামান্য হতেও পারে। বোঝা গেল? চলে আসুন নেক্সট নিরপেক্ষ ন্যায়ের অন্তিম এবং গৌণ তৃতীয় নিয়মটি কি রয়েছে। না প্রধান আশ্রয় বাক্য বিশেষ এবং অপ্রধান আশ্রয় বাক্য নঞর্থক হলে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যাবে না। চলে আসুন আপনার মতো করে বুঝিয়ে দিই। এটা গৌণ সিদ্ধান্তের তৃতীয় নিয়ম, নিরপেক্ষ ন্যায়ের দশম নিয়ম। প্রধান আশ্রয় বাক্য বিশেষ এবং অপ্রধান আশ্রয় বাক্য নঞর্থক হলে কোনো বৈধ সিদ্ধান্ত সম্ভব নয়। যদি প্রধান আশ্রয় বাক্যটি বিশেষ হয় তাহলে অপ্রধান আশ্রয় বাক্যটি অবশ্যই সামান্য হবে, কারণ দুটি বিশেষ আশ্রয় বাক্য থেকে কোনো সিদ্ধান্ত সম্ভব নয়। আবার যদি অপ্রধান আশ্রয় বাক্য নঞর্থক হয় তাহলে প্রধান আশ্রয় বাক্য সদর্থক এবং সিদ্ধান্ত নঞর্থক হবে। কাজেই যদি প্রধান আশ্রয় বাক্য বিশেষ এবং অপ্রধান আশ্রয় বাক্য নঞর্থক হয় তাহলে কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে না। আমি প্রত্যেকটা যে নিয়ম আছে এই পর্যন্ত দশটা নিয়ম, প্রত্যেকটা নিয়মকে আমি আপনার সামনে এক্সপ্লেইন করে দিলাম, ব্যাখ্যা করে দিলাম, আলোচনা করে দিলাম আপনার মতো করে, যাতে আপনি সেই নিয়মটা বুঝতে পারেন। আমি কি বোঝাতে পেরেছি নিরপেক্ষ ন্যায়ের দশটা নিয়ম? চলে আসুন এরপরে আমি আপনাকে জানাতে চলেছি নিরপেক্ষ ন্যায়ের যে সংস্থান রয়েছে, নিরপেক্ষ ন্যায়ের নিয়মটা আপনাকে জানতে হবে দশটা নিয়ম, তার সঙ্গে সঙ্গে নিরপেক্ষ ন্যায়ের যে সংস্থান রয়েছে সেই সংস্থান আপনাকে জানতে হবে, না হলে আপনি বৈধতা বিচার করতে পারবেন না। চলে আসুন আপনার ফাইনাল পরীক্ষায় এখানে এক নম্বরের এমসিকিউ আসবে,
চার চার আর দুটো বহির্দেশের করতে দেওয়া হবে, যেটা আপনাকে লজিক্যাল টার্ম করতে হবে। আমি একের পরে আপনার এ টু জেড সিলেবাস কমপ্লিট করে দেবো, কিছুটা করে দিয়েছি, কিছুটা বাকি রয়েছে। আপনি চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকুন, আপনি এই চ্যানেলটা থেকে অনেক অনেক সহযোগিতা পাবেন। শুধু ফিলোসফি নয়, অভিজ্ঞ শিক্ষকের দ্বারা সংস্কৃত যদি আপনার থাকে এইচএস লেভেলে, সংস্কৃতের সহযোগিতা পাবেন। এ টু জেড সিলেবাস কভার করা হবে এই এডুকেশনাল চ্যানেলটির মাধ্যমে। চলে আসুন, আপাতত এই মুহূর্তে আপনার সামনে নিরপেক্ষণের নিয়মটাকে আলোচনা করার পর এই মুহূর্তে আপনার সামনে আলোচনা করতে চলেছি নিরপেক্ষণের সংস্থান। চলে আসুন, সংস্থান কি রয়েছে একটু আপনাকে ধরিয়ে দিই। নিরপেক্ষণের সংস্থান প্রথমে আপনাকে জানতে গেলে জানতেই হবে যে নিরপেক্ষণের মোট চারটে সংস্থান রয়েছে, আপনাকে একটু আমি ধরিয়ে দিই। চলে আসুন, ন্যায় অনুমানের সংস্থান। ন্যায় অনুমানে দুটি আশ্রয় বাক্যে হেতু পদের অবস্থানের ভিত্তিতে ন্যায়ের যে আকার পাওয়া যায় তাকে ন্যায় অনুমানের সংস্থান বলা হয়। বুঝতে পেরেছেন আমি কাকে বলে সংজ্ঞা দিয়ে কিন্তু আমি আপনার সামনে আলোচনা করে দিচ্ছি। ন্যায় অনুমানে মোট চারটি সংস্থান রয়েছে, বোঝা গেল? তাহলে কি বললাম, ন্যায় অনুমানে দুটি আশ্রয় বাক্যে হেতু পদের অবস্থানের ভিত্তিতে ন্যায়ের যে আকার পাওয়া যায় তাকে ন্যায় অনুমানের সংস্থান বলা হয়। ন্যায় অনুমানে মোট কয়টি সংস্থান রয়েছে? চারটি সংস্থান রয়েছে। কি কি? প্রথম সংস্থান আপনাকে প্রথম আমি ধরাচ্ছি। প্রথম সংস্থানটা কি? না, প্রথম সংস্থানে রয়েছে হেতু পদটি প্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে থাকবে এবং অপ্রধান আশ্রয় বাক্যের বিধেয় স্থানে থাকবে। হয়েছে, কি বলা গেল? হেতু পদ আমরা জানি, এখানে সংক্ষেপে আমি আলোচনা করে দিচ্ছি। এস এটা হলো পক্ষপদ, আমি একটু ক্লিয়ার করে দিই নাহলে বুঝতে পারবেন না। এটা হলো পক্ষপদ। আচ্ছা, পি এটা হলো সাধ্যপদ, এটা হলো সাধ্যপদ, ঠিক আছে। আচ্ছা, তারপরে এম এটা হলো হেতুপদ, এটা হলো হেতুপদ, বোঝা গেল? তাহলে কি বললাম, পক্ষ সমান এস, আপনি পক্ষ পি বললে হবে না আর সাধ্য এস বললে হবে না। সাবজেক্ট মানে এটা, যে এস মানে সাবজেক্ট যাকে পক্ষপদ হিসেবে আমরা চিহ্নিত করব, পি মানে প্রেডিকেট এটাকে সাধ্য পদ হিসেবে চিহ্নিত করব, এম মানে মিডল অফ টার্ম এটাকে হেতু পদ হিসেবে ব্যবহার করব। তাহলে কি বলা হয়েছে, এই যে হেতু পদ এমটা কোথায় থাকতে হবে বলেছে? না, হেতু পদটি প্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে। দেখুন, প্রধান আশ্রয় বাক্যের যে সংস্থানটা আপনাকে দেখাচ্ছি এ দেখুন উদ্দেশ্য স্থানে রয়েছে। আর কোথায় থাকবে? না, অপ্রধান আশ্রয় বাক্যের বিধেয় স্থানে। এই দেখুন বিধেয় স্থানে রয়েছে, দেখতে পেয়েছেন? অ্যাকচুয়ালি এটা হলো প্রধান আশ্রয় বাক্য, এটা হলো অপ্রধান আশ্রয় বাক্য, এটা হলো সিদ্ধান্ত বাক্য। কিভাবে বোঝাবো নিচে দিয়ে দিচ্ছি আপনাকে। এই দেখুন, একটা লাইন টানলাম, এখানে একটা বসালাম, এখানে একটা বসালাম, কি বসালাম? উদ্দেশ্য বিধেয়। দ্বিতীয় লাইন টানলাম, এই উদ্দেশ্য এই বিধেয় বসালাম। তৃতীয় অতএব চিহ্ন দিলাম, কারণ সিদ্ধান্ত, আর একটা লাইন টানলাম, এই উদ্দেশ্য এই বিধেয় বসালাম, বোঝা গেল? তাহলে এখানে সিস্টেম কি আছে, এখানে রয়েছে এম হেতুপদ, এখানে রয়েছে এম হেতুপদ। আমাকে লক্ষ্য রাখতে হবে দুটো এম কোথায় রয়েছে, সেই জায়গাটা আমি কেটে দেবো। হয়ে গেল, কেটে দিয়ে মানে এম এ এম কেটে দিলাম, ওটাই হলো সংস্থান। তাহলে যখন দেখবো ঠিক এরকম উল্টো জেড এর মতো হচ্ছে, দেখতে পেয়েছেন? উল্টো জেড এর মতো যখন থাকবে সেটা হবে প্রথম সংস্থান। কি বললাম, যখন উল্টো জেড এর মতো এম কাটা থাকবে সেটাকে বলা হয় প্রথম সংস্থান, ঠিক আছে। বাকিগুলো কি? এটা পি মানে এটা প্রেডিকেট মানে সাধ্য পদ, এটা এস মানে পক্ষপদ, এটা এস আর এটা পি, সাজিয়ে দিলাম, হয়েছে। তাহলে কাটা রইলো মেইনলি কোথায়? এম পদে। আর হেতু পদে যেখানে কাটা থাকবে সেটা সংস্থান। তাহলে উল্টো জেড যখন আসবে তখন সেটা প্রথম সংস্থান। আশা করছি বোঝাতে পেরেছি। চলে আসুন, এটাকে আমি আরো সহজ করে আপনাকে বুঝিয়ে দিই। ইরেজারটা করে দিই, নাহলে বুঝতে পারবেন না, অনেক লেখালেখি করে ফেললাম তো। আচ্ছা, ইরেজার করে দিলাম। তাহলে কি বলা হয়েছে, তাহলে অনুমান মানে ন্যায় অনুমানের সংস্থানে বলা হয়েছে কি, যে ন্যায় অনুমানে দুটি আশ্রয় বাক্য বাক্যে হেতু পদের অবস্থানের ভিত্তিতে ন্যায়ের যে আকার পাওয়া যায় তাকে সেই ন্যায় অনুমানের সংস্থান বলা হয়। এই সংস্থান চারটি। প্রথম সংস্থানটা আমি বুঝবো কিভাবে? দেখুন প্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে রয়েছে, দেখতে পেয়েছেন? এবং অপ্রধান আশ্রয় বাক্যের বিধেয় স্থানে থাকবে, দেখুন আছে, এবং ওই এম পদটাকে কেটে দিতে হবে, হয়েছে। তাহলে দেখুন ঠিক সাইডে দাঁড়াইছে এই ঠিক উল্টো জেড, তাহলে উল্টো জেড মানে প্রথম সংস্থান। তাহলে কিভাবে বুঝবো যে প্রথম সংস্থান কোনটা হবে? ঠিক ইংরেজিতে উল্টো জেডের মতো, আর নিচে একটা সিদ্ধান্ত পুরো আলাদা ছাড়া থাকবে, বোঝা গেল? উদাহরণ দিয়ে আপনাকে বোঝানো হয়েছে, এই দেখুন উদাহরণ। সকল মানুষ হয় মরণশীল জীব,
সকল কবি হয় মানুষ, অতএব সকল কবি হয় মরণশীল জীব। বুঝতে পেরেছেন? এ দেখুন মানুষ এমপদ, এ দেখুন মানুষ এমপদ হয়েছে, এ দেখুন মরণশীল পিপদ, এ দেখুন মরণশীল পিপদ, এ দেখুন কবি এসপদ, কবি এসপদ। বোঝা গেল? এইভাবে আপনাকে তাহলে একটা উদাহরণ দেওয়া হয়েছে এবং সাইটে সংস্থানটা বলে দেওয়া হয়েছে। এটা কোন সংস্থান? প্রথম সংস্থান। কিভাবে মনে রাখবেন? উল্টো জেড, প্রধান অপ্রধান আশ্রয় বাক্যে তো হেতুপদ থাকে, ওই হেতুপদের উপর বেশ করে তো সংস্থান হয়। যখন ঠিক ইংরেজির উল্টো জেটের মতো হবে, সেটা হবে প্রথম সংস্থান। নেক্সট তাহলে কি রয়েছে? নেক্সট চলে আসবো আমরা দ্বিতীয় সংস্থান। টোটাল তো চারটি সংস্থান রয়েছে, এরপর আমরা দেখে নেব দ্বিতীয় সংস্থান কি রয়েছে। চলে আসুন দ্বিতীয় সংস্থানটা দেখে নি। দ্বিতীয় সংস্থানে হেতু পদটি প্রধান ও অপ্রধান আশ্রয় বাক্যের বিধেয় পদ হবে। দেখতে পেয়েছেন? এম পদ প্রধান আশ্রয় বাক্যের বিধেয়, অপ্রধানের বিধেয়। তাহলে যখন দ্বিতীয় সংস্থান হবে তার কিভাবে নিয়মটা বুঝবো? না ঠিক দেখুন তৃতীয় বন্ধনীর ঠিক শেষ। হ্যাঁ, তৃতীয় বন্ধনী শেষ হলো, তাহলে যখন দুটো বিধেয় পদের স্থানে থাকবে আশ্রয় বাক্য, প্রধান আশ্রয় বাক্য এবং অপ্রধান আশ্রয় বাক্যের বিধেয় স্থানে যখন এম পদ থাকবে, তখন সেটা হবে দ্বিতীয় সংস্থান। জাস্ট দাঁড়াবে ইংরেজি কার মতো? না ঠিক তৃতীয় বন্ধনীর শেষের মতো, এটা হলো দ্বিতীয় সংস্থান। দেখুন উদাহরণ দেওয়া হয়েছে, সকল কবি হয় ভাবুক, কোন কোন কবি মানুষ নয় ভাবুক, এবং কোন কোন মানুষ নয় কবি। বোঝা গেল? উদাহরণ সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি। নেক্সট চলে আসুন তৃতীয় সংস্থান। তৃতীয় সংস্থানটা কিভাবে বুঝবো? তৃতীয় সংস্থানটা বুঝতে গেলে হেতু পদটি উভয় আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ হবে। দেখুন প্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্য, অপ্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্য, আর যেখানে এম সেটাই কাটা হবে। তাহলে প্রধান এবং অপ্রধানের কোথায় রয়েছে উদ্দেশ্য স্থানে? জিনিসটা কি দাঁড়ালো? ঠিক তৃতীয় বন্ধনীর শুরু। দেখুন তো এই যে কাটতেছি, তৃতীয় বন্ধন ঠিক শুরুটা হচ্ছে কিনা? তৃতীয় বন্ধনীর শুরু হলে তৃতীয় সংস্থান, তৃতীয় বন্ধনীর শেষ হলে দ্বিতীয় সংস্থান। বোঝা গেল? দেখুন উদাহরণ দেওয়া হয়েছে, সকল ছাত্র হয় বুদ্ধিমান, কোন কোন ছাত্র হয় শিক্ষক, কোন কোন শিক্ষক ব্যক্তি হয় বুদ্ধিমান। যাই হোক, তাহলে মোটামুটি উদাহরণটা দেওয়া হয়েছে আপনার সামনে, তারা সংস্থানটা বুঝতে পেরেছেন। চলে আসুন চতুর্থ সংস্থানটা আপনার মতো করে বুঝিয়ে দিই। কি রয়েছে চতুর্থ সংস্থান? না চতুর্থ সংস্থানে হেতু পদটি প্রধান আশ্রয় বাক্যের বিধেয় স্থানে, দেখুন প্রধান আশ্রয় বাক্যের বিধেয় স্থানে রয়েছে, এই দেখুন রয়েছে। তারপরে অপ্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে, দেখুন অপ্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে রয়েছে। তাহলে কেড়ে দিলাম এম এম পদ, তাহলে জিনিসটা কিরকম দাঁড়ালো? ঠিক দেখুন ইংরেজির সোজা জেডের মতো, দেখুন যে জেড সোজা জেড, সে জেডের মতো হয়েছে হয়েছে। এই দেখুন শুরু করলাম, আবার টেনে এনে বাম পাশে এলাম, এই দেখুন আবার ছেড়ে দিলাম, তার মানে ঠিক সোজা জেড। তাহলে উল্টো জেড হলে প্রথম সংস্থান, তৃতীয় বন্ধনীর শেষ হলে দ্বিতীয় সংস্থান, তৃতীয় বন্ধনীর শুরু হলে তৃতীয় সংস্থান, সোজা জেড হলে চতুর্থ সংস্থান। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। দেখুন উদাহরণ দেওয়া আছে, সকল মানুষ হয় দ্বিপদ জীব, কোন দ্বিপদ জীব নয় পূর্ণ, কোন পূর্ণ নয় মানুষ। তাহলে বুঝাতে পেরেছি? তাহলে আপনার সামনে চারটে সংস্থান আপনাকে অনায়াসে বোঝাতে পেরেছি প্রত্যেকটা উদাহরণ দিয়ে। চলে আসুন এরপরে যেটা আপনাকে বোঝাতে বিচার করতে গেলে জানতে হবে মূর্তি। চলে আসুন নিরপেক্ষ ন্যায়ের মূর্তি। নিরপেক্ষ ন্যায়ে যে মূর্তি রয়েছে, অ্যাকচুয়ালি নিরপেক্ষ ন্যায়ে 19টা মূর্তি রয়েছে। চারটে সংস্থান রয়েছে না, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, সেই চারটে সংস্থানে কোনখানে কতগুলো মূর্তি রয়েছে আমি আপনার সামনে একের পর একটা আলোচনা করে দেব। আগে আপনাকে বলে রাখি যে এই যে মূর্তি জিনিসটা কি, কাকে বলে একটু জেনে নি, তারপরে একের পর এক আপনার সামনে সব আলোচনা করে দিচ্ছি। তাহলে কি বলা হয়েছে? না ন্যায়ের মূর্তি, নিরপেক্ষ ন্যায়ের মূর্তি। আমি প্রত্যেকটা সংজ্ঞা কিন্তু আপনার সামনে তুলে ধরতেছি। নিরপেক্ষ ন্যায়ের বচনগুলির গুণ ও পরিমাণ অনুসারে যে বিভিন্ন আকার বা বিন্যাস হয় তাকেই সাধারণভাবে ন্যায়ের মূর্তি বলা হয়। এই সাধারণ অর্থে ন্যায়ের বচনগুলির গুণ ও পরিমাণ বিভিন্ন হতে পারে। যেমন কোন একটি ন্যায়ের প্রধান হেতু বাক্য হবে বা আশ্রয় বাক্য হবে ই, অপ্রধান হেতু বাক্য বা আশ্রয় বাক্য হবে আই, এবং সিদ্ধান্ত হবে ও। এক্ষেত্রে ন্যায়ের যে মূর্তি পাওয়া যাবে তা হলো ই এ ই আই ও, প্রধান আশ্রয় বাক্য ই, অপ্রধান আই, এবং সিদ্ধান্ত ও, জানাবে এই জিনিসটা। তাহলে মূর্তি জিনিসটা আপনাকে বোঝাতে পেরেছি। এবারে চলে আসুন, এই মূর্তি মূলত দুই প্রকার, একটা বৈধ মূর্তি একটা অবৈধ মূর্তি। তাহলে বৈধ মূর্তি জিনিসটা কি সেটা একটু আপনাকে জানিয়ে দিই, প্রত্যেকটা সংজ্ঞা আপনাকে তুলে ধরতেছি। চলে আসুন, নিরপেক্ষ ন্যায় অনুমানে চারটি সংস্থান আছে, আপনাকে শেখালাম প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ। এই চারটি সংস্থানের
বৈধ মূর্তির সংখ্যা হলো 19টি, প্রথম সংস্থানে 4টি, দ্বিতীয় সংস্থানে 4টি, তৃতীয় সংস্থানে 6টি, চতুর্থ সংস্থানে 5টি। সরাসরি প্রমাণ করে দেবো আস্তে আস্তে। তাহলে টোটাল কটা মূর্তি হলো 19টা মূর্তি। যদি ন্যায় অনুমানের নিয়মগুলি যথাযথভাবে অনুসরণ করা হয় তাহলে সেই ন্যায় অনুমানটি বৈধ হয় এবং তার একটি নাম প্রদান করা হয়। সংস্থান অনুসারে সেই বৈধ মূর্তিগুলি হলো একের পর এক আপনার সামনে ধরে দিচ্ছি। তাহলে আমি কি আপনাকে বোঝাতে পারলাম বৈধ ন্যায়ের ন্যায়ের নিরপেক্ষ ন্যায়ের বৈধ মূর্তি জিনিসটা কি, বা সেটা কয়টি সংখ্যায়? টোটালটা 19টি। প্রথম সংস্থানে থাকবে 4টি, বারবারা সিলারেন ডেরিয়াই ফেরিও, দ্বিতীয় সংস্থানে থাকবে 4টি, সিজারি কেমিস্ট্রি ফেস্টিনো বারোকো। চলে আসুন একের পর এক আপনাকে সব ধরিয়ে দিচ্ছি। তাহলে আপনি বুঝতে পেরেছেন ন্যায়ের মূর্তি কি, নিরপেক্ষ ন্যায়ের বৈধ মূর্তি কি? চলে আসুন নিরপেক্ষ ন্যায়ের প্রথম সংস্থানে 4টি যে মূর্তি আপনাকে এক্ষুনি আমি বললাম, 4টি মূর্তি কি কি? প্রথম সংস্থানের 4টি মূর্তি, প্রথম মূর্তিতে হলো বারবারা, প্রধান আশ্রয় তো যেন বিএআর বিএআর এ, প্রথম আশ্রয় বাক্য হবে এবচন, অপ্রধান আশ্রয় বাক্য হবে এবচন, সিদ্ধান্ত হবে এবচন, সেখানে রূপটা দাঁড়াবে এইরকম হয়েছে বারবারা। দ্বিতীয় দেখুন সিলারেন্ট, দেখতে পাচ্ছেন যার আকৃতি দাঁড়াবে বচন কি রয়েছে ই এ ই, তারপরে ডেরিয়াই এ আই আই, তারপরে রয়েছে ফেরিও। তাহলে কি দাঁড়ালো চারটে মূর্তি? প্রথমে দাঁড়ালো বারবারা, সিলারেন্ট, ডেরিয়াই, ফেরিও। প্রথম সংস্থানের কটা মূর্তি? চারটা মূর্তি, বৈধ মূর্তি। এগুলা নাম কি? বারবারা, সিলারেন্ট, ডেরিয়াই, ফেরিও। বোঝা গেল? চলে আসুন দ্বিতীয় সংস্থানের চারটা মূর্তি জেনে নি। দ্বিতীয় সংস্থানের চারটা মূর্তি কি রয়েছে? দ্বিতীয় সংস্থানের চারটা মূর্তি রয়েছে সিজারি কেমিস্ট্রিজ ফেস্টিনো বারোকো। দেখুন প্রথমে রয়েছে ই এ ই, এ দেখুন উল্লেখ করে দেওয়া হয়েছে ই এ ই, তারপরে রয়েছে এ ই ই, এ দেখুন এ ই ই, তারপরে রয়েছে ই আই ও, এ দেখুন ই আই ও, দেখতে পেয়েছেন? তারপরে রয়েছে এ ও ও, এ দেখুন রয়েছে এ ও ও। বোঝা গেল? তাহলে প্রথম সংস্থানে চারটা মূর্তি বারবারা, সিলারেন্ট, ডেরিয়াই, ফেরিও, দ্বিতীয় সংস্থানে চারটে মূর্তি সিজারি কেমিস্ট্রি ফেস্টুনো বারোকো, তৃতীয় সংস্থানে ছটা মূর্তি। চলে আসুন দেখে নিই কি রয়েছে তৃতীয় সংস্থানের চারটা মূর্তি, ওই সরি ছটা মূর্তি, ডারাপটি, ডিসামিস, ডাটিসি, ফেলাপটন, বোকার্ডো, ফেরিসন। এ দেখতে পাচ্ছেন একই জিনিস, প্রথমটা এ এ আই, এ দেখতে পাচ্ছেন এ এ আই, তারপরটা আই এ এ আই এ আই, তারপরে এ আই আই, তারপরটা ই এ ও, তারপরটা ও এ ও, তারপরটা ই আই ও। বোঝা গেল? তার নামগুলো কি বললাম? তৃতীয় সংস্থানে ছয়টা যে মূর্তি, ডারাপটি, ডিসামিস, ডাটিসি, ফেলাপটন, বোকার্ডো, ফেরিসন। নেক্সট রয়েছে চতুর্থ সংস্থান, চতুর্থ সংস্থানে পাঁচটি মূর্তি রয়েছে, কি কি? চতুর্থ সংস্থানের পাঁচটা মূর্তি চলে আসুন দেখে নি। প্রথমে রয়েছে ব্রাহ্মণটিপ, ক্যামিনেস, ডিমারিস, ফেসাপো, ফ্রেসিসন। দ্বিতীয় তৃতীয়তে রয়েছে ফেরিসন, দেখতে পেয়েছেন? এখানে রয়েছে ফ্রেসিসন, হয়েছে ই আই ও, এখানেও ই আই ও, এখানেও ই আই ও। বোঝা গেল? তাহলে কি বললাম? তাহলে ব্রাহ্মণ টিপে কি কি রয়েছে? এখানে রয়েছে দেখুন এ এ আই, দেখুন দিয়েছে এ এ আই, তারপরে রয়েছে এ ই ই, তারপরে আই এ আই, তারপরে ই এ ও, তারপরে রয়েছে ই আই ও, হয়েছে। তাহলে টোটাল কটা মূর্তি হলো গুনে নেন, 19টা রয়েছে। বারবার বলছি এমসিকিউ প্রশ্ন ঢুকবে এখানে, যে প্রথম সংস্থানে কটা মূর্তি রয়েছে, দ্বিতীয় সংস্থানে কটা মূর্তি, তৃতীয় কটা, চতুর্থ কটা আসতে পারে, বা একটা উল্লেখ করে দিল যে ব্রাহ্মণদ্বীপ কোন সংস্থানে রয়েছে, হয়েছে। আপনি না জানলে আপনি পারবেন না। এই যে রুলস নিয়মগুলো আপনাকে জানাচ্ছি, আপনাকে জানতেই হবে এইগুলো। এই নিরপেক্ষণের যে আজকের এই যে ভিডিওটা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও সমস্ত দ্বাদশ শ্রেণীর ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীর জন্য। এই ভিডিওটা যদি আপনি ভালোভাবে আয়ত্তে আনতে পারেন, বুঝতে পারেন নিরপেক্ষণের যে বহুত বিচার আপনার সামনে একের পর এক আনবো, অব্যাহত দোষ, পক্ষ দোষ, সাধ্য দোষ, যে একের পর এক যে সব আপনার সামনে আনবো, আপনি অনায়াসে বুঝতে পারবেন। কিন্তু আপনাকে সর্বোপরি এই ভিডিওটা ভালোভাবেই বুঝতে হবে। আপনার এইখান থেকে এমসিকিউ আসবে, আমি ধরে দিচ্ছি এই নিরপেক্ষণের এমসিকিউ প্রচুর পরীক্ষায় মানে প্র্যাকটিস করার জন্য এবং গত বিগত 10টা বছরে এসেছে, সেরকম কিছু পিডিএফ করে আমি এই ভিডিওটি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনি সেখান থেকে পিডিএফ ডাউনলোড করে পড়াশোনা করবেন। চলে আসুন এরপরে আপনার জন্য কি তথ্য রেখেছি একটু দেখে নেন। এরপরে যেটা আপনাকে জানতে হবে,
নিরপেক্ষণের অবৈধ মূর্তি কি রয়েছে? নিরপেক্ষণের অবৈধ মূর্তি, তাহলে আমি মূর্তি জানলাম, বৈধ মূর্তি জানলাম, এবার অবৈধ মূর্তিটা জেনে নেব। চলে আসুন, কি বলা হয়েছে? না, ন্যায় অনুমানের, ন্যায় অনুমানের চারটি সংস্থানে মোট, সর্বমোট মূর্তির সংখ্যা হলো 256টি। মনে রাখুন, ন্যায় অনুমানে কিন্তু চারটি সংস্থানে মোট মূর্তি 256টি, এর মধ্যে 19টি বৈধ মূর্তি। বুঝে গেল যেটা আপনাকে দেখালাম বারবারা থেকে একদম মানে ফেসিসন পর্যন্ত? 19টা কিন্তু বৈধ মূর্তি, বাকি থাকে 237টি। এই 237টির প্রত্যেকটি অবৈধ মূর্তি। তবে এত স্বল্প পরিসরে এদের আলোচনা সম্ভব নয়, তাই দু একটি অবৈধ মূর্তির আলোচনা করে দিলাম আপনার সামনে। প্রথম উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, কোন কোন মানুষ নয় সৎ ব্যক্তি, বচনটা হলো অবচন। অপ্রধানার্থ বাক্য করে দিয়েছি, সকল দেবতার হয় সৎ ব্যক্তি, এবচন। অতএব সিদ্ধান্ত করে দিয়েছি, কোন কোন দেবতা নয় মানুষ, অবচন। এখানে কি হয়েছে? না, এখানে হয়েছে অবৈধ শ্রাদ্ধ দোষ ঘটেছে। এই এটি দ্বিতীয় সংস্থানের রূপ, ও এ ও, একটি অবৈধ মূর্তি। এটা বৈধ রূপ, বৈধ নিয়ম পালন করেনি, তাই অবৈধ হয়েছে। যার দোষ ঘটেছে শ্রাদ্ধ দোষ। যখন আমি অবৈধ শ্রাদ্ধ দোষ আপনার সামনে আলোচনা করে দেবো, তখন সেই অবৈধ শ্রাদ্ধ দোষটা সেখান থেকে ভালো করে বুঝে নেবেন। অনেক ব্যাপার রয়েছে, এই ভিডিওটি যদি আমি আলোচনা করি বৃহৎ আকার ধারণ করবে, তাই আমি এখানে আলোচনা করছি না। পার্টিকুলার অবৈধ শ্রাদ্ধ দোষের উপর একটা ভিডিও নিয়ে আসবো। আপনার পরীক্ষা যদি কখনো অবৈধ শ্রাদ্ধ দোষ, পক্ষদোষ, হেতু দোষ এরা আসে, আপনি কখনো ভুল করবেন না, আমি 100% গ্যারান্টি দিয়ে কথা দিচ্ছি। চলে আসুন, আপাতত এটুকু বুঝে রাখুন। দ্বিতীয় উদাহরণটা কি দিয়েছি একটু তুলে ধরি। সকল মানুষ হয় জীব, যারা ভুল করে, এবচন। সকল মানুষ হয় প্রাণী, এ। অতএব সিদ্ধান্ত, সকল প্রাণী হয় জীব, যারা ভুল করে, এবচন। কি হয়েছে? এই অনুমানটিতেও দোষ ঘটেছে। কি দোষ? এর নাম অবৈধ পক্ষদোষ। যখন আমি পক্ষদোষ নিয়ে আপনার সামনে আলোচনা করব, আপনি সেই ভিডিওটি যদি ভালোভাবে দেখেন, আমি কথা দিচ্ছি 100% সিওরিটি দিয়ে আপনি জিন্দেগি পক্ষদোষের ভুল করবেন না। যদি পরীক্ষায় আপনার পক্ষদোষ আসে, আপনি 100% 4 নম্বর পাবেন, আমি ব্যবস্থা করে দেবো। এইটি তৃতীয় সংস্থানের মূর্তি, তৃতীয় সংস্থানে এ এ এ, কিন্তু এ রয়েছে একমাত্র প্রথম সংস্থানে বারবারা, যেহেতু তৃতীয় সংস্থানে এটা এসেছে হবে না। এই এটি একটি অবৈধ মূর্তি। এইভাবে 237টি অবৈধ মূর্তির উদাহরণ দেখানো যেতে পারে। আমি আপনার সামনে দুটো তুলে ধরলাম, 237টা তো সম্ভব নয়, তাই দুটো তুলে ধরলাম। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। এই ছিল আজকের শিক্ষণীয় ভিডিও। যদি এই শিক্ষণীয় ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের অনেক অনেক করে শেয়ার করুন, যাতে তারা অনেক উপকৃত হয়। সর্বোপরি, যদি আপনি চ্যানেলটার সঙ্গে এখনো যুক্ত না হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এইরকম দর্শনের শিক্ষণীয় ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।